সাবস্ক্রাইব এলটিভি আর ক্লিক করুন বেল আইকনে। ঈদ মানেই দেশীয় দর্শকের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তারকা অভিনেতা শাকিব খানের ছবি। বরাবরের মতো আসছে ঈদেও বড় পর্দায় ছবি নিয়ে আসছেন শাকিব। নিজের প্রযোজিত অভিনীত পাসওয়ার্ড ছবিটি এখন পর্যন্ত ঈদে মুক্তি নিশ্চিত। আসতে পারে একাধিক ছবি, কিন্তু এরই মধ্যে শোনা গেল আরও একটি চমকপ্রদ খবর। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় বাড়তি চমক হিসেবে থাকছে কিং খান খ্যাত এই নায়কের বায়োগ্রাফি। সেখানে দেখা যাবে শাকিব খানের উত্থানের নেপথ্যের গল্প, থাকবে চলচ্চিত্রে তার টিকে থাকার সংগ্রাম, পরিশ্রম ও সাফল্যের নানা দিক। শুধু তাই নয়, ব্যক্তি শাকিব খান ও তার পরিবারের অনেক দিকও বায়োগ্রাফিতে থাকবে। এই অনুষ্ঠানটি নির্মাণ করছেন আফতাব বিন তমিজ। চ্যানেল আই অনলাইনকে তিনি এসব তথ্য জানিয়ে বলেন, পুরো এক ঘন্টা সময় ধরে শাকিব খানের বায়োগ্রাফি 5-7টি চ্যানেলে ঈদে প্রচার হবে। প্রাথমিকভাবে অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে বায়োগ্রাফি অফ শাকিব খান, তবে নামটি পরিবর্তন হতে পারে জানিয়েছেন পরিকল্পনা ও প্রযোজনার দায়িত্বে থাকা আফতাব বিন তমিজ। তিনি বলেন, অনুষ্ঠানের বড় একটা অংশ জুড়ে থাকবে শাকিব খানের পাসওয়ার্ড ছবির বিভিন্ন দিক। তার সঙ্গে অনুষ্ঠানে ইমন বুবলি সহ পাসওয়ার্ড ছবির সঙ্গে যুক্ত অনেককেই দেখা যাবে। সেজন্য শাকিব খান চাচ্ছেন তার নামের সঙ্গে পাসওয়ার্ড নাম যুক্ত রাখতে। মঙ্গলবার 30 এপ্রিল শাকিব খানের সঙ্গে আলাপ করেই নাম চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আফতাব বিন তমিজ। বললেন, এটাকে শাকিব খানের বায়োগ্রাফি বলা যেতে পারে, কারণ বায়োগ্রাফিতে যা যা থাকে এখানে তার অনেক কিছুই তুলে ধরা হবে। শাকিব খানের শৈশব কৈশোরের নানা দিক উঠে আসবে। জানা গেছে শাকিব খানকে নিয়ে অনেক তারকারা ছোট ছোট মন্তব্য করবেন, সেটাও দেখানো হবে এই অনুষ্ঠানে। রিপন নাগের পরিচালনায় শাকিব খানকে নিয়ে অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়িকা মৌসুমী। আগামী 16-20 মে পর্যন্ত অনুষ্ঠানটির চিত্রধারণের জন্য শিডিউল দিয়েছেন ঢালিউডের এই সুপারস্টার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।